ব্যবসার কারণে যদি ব্যাংক লোন নিয়ে থাকি এটা কি জায়েজ নাকি না জায়েজ ওই টাকা দিয়ে হজ করলে হজ হবে কিনা ব্যাংক সুদি ব্যাংক থেকে সুদি লোন যদি নেন সেটা হারাম ইমানদার কখনো সুদের কারবার করতে পারে ব্যবসা বাড়ানোর জন্য আপনি সুদের কারবার করবেন সেটা জায়েজ হবে না সুদকে আল্লাহ তাআলা এমন জঘন্য হারাম করেছেন যে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল নিজের মায়ের সাথে জেনা করা যত নোংরামি তার চাইতে বড় ভয়ঙ্কর অপরাধ হলো এই সুদের কারবার করা বিধায় ইমানদার না খায় থাকতে পারে কিন্তু সুদের কারবার করতে পারে আপনি ব্যবসা বাড়ানোর চাইতে ব্যবসা আপনার কমান আপনি সাধারণ জীবন যাপন করেন কষ্টে দিন অতিবাহিত করেন খবরদার আপনি সুদের কারবারে কখনো জড়াবেন আর যদি আপনি হারাম কারবারে জড়ান সে হারাম টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে হজ করেন এ হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ তাআলা পবিত্র তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ করবেন না আল্লাহ কোরআনে গ্রহণ বা বলেছেন ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহা হে রাসূলগণ তোমরা হালাল খাও এরপরে বলেছেন তোমরা নেক আমল করো আগে হালাল খাওয়ার কথা বলেছেন এরপরে নেক আমল করার কথা বলেছেন বিধায় আপনার নেক আমল হজ উমরা তো পরে আগে হলো আপনার উপার্জন হতে হবে হালাল আজকাল আমাদের দুনিয়াতে মানুষ টাকা পয়সা কামাই করলে সবাই বাহবা দেয় এই জন্য হালাল হারাম বাজ বিচার করে না মনে রাখবেন আপনি অন্যান্য আমল যাই করতে পারেন না পারেন নফল আমল আপনি না করেন কোনো অসুবিধা নেই কিন্তু উপার্জনে যেন ভেজাল হারাম না ঢুকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি দান করুন শোরুম থেকে কিস্তিতে যে ঋণের মোটরসাইকেল মোবাইল সহ যে কোনো পণ্য কেনা হয় এটা জায়েজ আছে কিনা শোরুম থেকে কিস্তিতে যদি আপনি মোটরসাইকেল বা বিভিন্ন জিনিস কিনেন তাহলে সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কিস্তিতে কেনার ক্ষেত্রে আমরা জানি যে নগদে কিনলে একটা জিনিসের দাম যদি হয় 10,000 টাকা কিস্তিতে কিনলে সাধারণত ওটার দাম হয় 12,000-13,000 টাকা অর্থাৎ বেশি হয় ঠিক কিনা এই যে নগদে কিনলে এক রেট কিস্তিতে কিনলে আরেক রেট এটার কারণে ওই কিস্তিতে কেনা বেচাটা নাজায়েজ হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিস্তিতে কেনা বেচা সাহাবীদের মধ্যে ছিল প্রচলন তিনি একেবারে নগদে কেনার মতো ওই দামেই কিনতে হবে বেশ কম করা যাবে না এরকম কোনো শর্ত আরোপ করেননি এই জন্য কিস্তিতে কেনার কারণে যদি দোকানদার বলে না আমি এই জিনিসটা 12,000 টাকা বিক্রি করব এবং সেটা তুমি 12 কিস্তিতে দিবা তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে উভয় পক্ষ যদি সম্মত হয় তাহলে কিস্তিতে কেনা বেচাতে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা মুসলমানদের জন্য কতটা অনুকূলে আছে তা আমরা সকলেই জানি আমাদের ছোট ছোট ভাই ও বোনেরা এই শিক্ষার মাধ্যমে ইমান হারা হয়ে যাচ্ছে আমি যদি বলি আপনারা মসজিদে বিশেষ ক্লাসের ব্যবস্থা করুন তবে তারা বলে যদি তাদের ইসলামী শিক্ষার দরকার হয় তবে বাড়িতে হুজুর রেখে পড়ুক আবার যদি বলে প্রত্যেক স্কুলে গিয়ে আমরা তাদের অ্যাসেম্বলির সময় ইসলাম সম্পর্কে বলি তবে তারা বলে তুমি একাই যাও কিন্তু আমি তো ইসলামিক শিক্ষা অর্জন করতে পারিনি দেখুন এটা ঠিক যে আমাদের সন্তানদের স্কুল কলেজে পড়ে ধর্মীয় শিক্ষা তাদের যেটা প্রয়োজন তাদের যেটা ফরজ এলিম সেটা তাদের অর্জন হয় না অতএব আমাদের দেশে প্রতিটা মসজিদকে স্কুলগামী বাচ্চাদেরকে দ্বীনী শিক্ষা দেওয়ার কেন্দ্রে পরিণত করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই পাঠ্যপুস্তকে যখন আমাদের সন্তানদেরকে শিক্ষার নামে নাস্তিকতাবাদের দিকে আহ্বান করা হচ্ছে আমাদের সন্তানদেরকে যখন সমকামিতা তাদের কাছে স্বাভাবিক করা হচ্ছে আমাদের সন্তানদেরকে যখন বোরকার বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টি করা হচ্ছে তখন আমাদের সন্তানদের ঈমান রক্ষা করার ফরজ যদি আদায় না করি তো আল্লাহর কাছে কিয়ামতের দিন আমরা সবচেয়ে বড় অপরাধী হিসেবে দাঁড়াতে হবে নিজেদের কোনো নেকামল কুলাবে না আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম তোমরা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজনকে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও সেজন্য পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য পারিবারিক উদ্যোগ নিতে হবে ঘরে ঘরে তালিম চালু করতে হবে ঘরে ঘরে কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে হাদিসের বইয়ের চর্চা করতে হবে ভালো ভালো বই বাচ্চাদের কিনে দিতে হবে নিজেরা বই নিয়ে পর্যালোচনা করতে হবে বই পাঠ গ্রুপ ওয়াইজ করতে হবে এবং বাচ্চাদের জন্য মসজিদগুলোতে ইমাম সাহেবরা দায়েশারা শুধুমাত্র নামাজের ব্যবস্থা করলেন পাঁচক্তি মতি করলেন এটা যথেষ্ট হবে না আপনাদের মসজিদগুলোতে গতানুগতিক মক্তব্য যথেষ্ট নয় বাচ্চাদেরকে দিনের বেসিক শিক্ষা দেওয়ার জন্য দিন সম্পর্কে তাদেরকে ব্রেইনে যে বিভ্রান্ত জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে সেগুলো থেকে তাদেরকে হেফাজত করবার জন্য মসজিদগুলোকে রীত বাচ্চাদের জন্য জানান শিক্ষিত বাচ্চাদের জন্য নানামুখী আয়োজন করতে হবে তা না হলে আমাদের বাচ্চাদের ইমান ধরে রাখা সম্ভব হবে অতএব মসজিদগুলোতে সে ধরনের উদ্যোগ গ্রহণ করা মসজিদ কর্তৃপক্ষের উপরে আবশ্যক ওলামায়ে কেরাম ইমাম সাহেব মসজিদ শব্দের উপরে দায়িত্ব কর্তব্য সবকিছু পয়সার চিন্তা করবেন না অতএব মসজিদগুলোকে দ্বীনী শিক্ষার কেন্দ্র এটাতে পরিণত করেন বাংলাদেশে অনেক এলাকাতে অনেক ওলামায়ে কেরাম আফটার স্কুল
নামে একটা প্রোগ্রাম চালু করেছেন, যা আফটার স্কুল মক্তব, আফটার স্কুল হিপস, আফটার স্কুল দিনী শিক্ষা। তারা এই আয়োজনের মাধ্যমে সন্তানদের দিনী চাহিদা পূরণ করছেন। মা বাবারা মনে রাখবেন, আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার সন্তানটা যদি বিপদগামী হয়ে যায় আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ইল্লা আন্নাল্লাহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা বাচ্চাই জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, মা বাবা তাকে বিপদগামী করে। এই জন্য মা বাবার দায়িত্ব আছে না নাই, আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার, তাদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে, যখন একজন লোক মোবাইলে ব্যাটারি পরিবর্তন করতে আসে তখন পুরাতন ব্যাটারি রেখে যায়, কিন্তু পরে আমার ওই ব্যাটারির ভাঙাড়িতে বিক্রি করি আমি, এই টাকা আমার জন্য হালাল হবে কি না? খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, আমাদের অনেক মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসায়ী ভাইদের এই ধরনের অনেক প্রশ্ন থাকে। আপনি সরেন এখান থেকে, ওই যে মোবাইলে ডিস্টার্ব হচ্ছে, ওইদিকে বসেন, আবার আসছেন, বারবার করে সামনে আসলে ডিস্টার্ব হয়। তো মোবাইল সার্ভিসিংয়ের যারা ব্যবসা করেন, তারা মোবাইল সার্ভিসিং করতে গিয়ে দেখা যায় এরকম যে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ওইটা রেখে দেন, একটা ভালো ব্যাটারি বা নতুন ব্যাটারি কাস্টমারকে দিয়ে দেন, উনি কিনে চলে যান। এখন মুশকিল হলো এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা তো বিক্রি হয়, হোক সেটা নষ্ট হয়ে গেছে, এটা বিক্রি হবে, তো এটা যে বিক্রি করে তিনি পয়সা নিচ্ছেন এটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, কাস্টমার যদি এটার ক্ষেত্রে কোনো দাবি না থাকে যে এটার কয় টাকা বিক্রি হবে আমি আর নিলাম না, তাহলে এটা আপনার জন্য জায়েজ। কিন্তু এটার যে মূল্য আছে, সেটা মূল্য যাই হোক না কেন, বিশেষ করে অনেক সময় দেখা যায় পুরানটা সেটাকে রিপেয়ার করে আবার ব্যবহার করার মতো থাকে, এটা আবার ভিন্ন দামে বিক্রি হয়, কম দামে বিক্রি হয়, তো এগুলো দোকানদার হিসেবে কাস্টমারকে বলা উচিত, ভাই এটা সামান্য দাম আছে, এখন আপনি যদি দাবি ছেড়ে দেন তাহলে আমি রেখে দিতে পারি, আর না হলে আপনি নিয়ে যেতে পারেন, আমি নিতে বাধ্য না। অন্য কোনো দোকানদার আপনাকে টাকা দেয় না বলেও না, বাকি এটা এত কম দাম যে টাকা নিয়ে আমার পোষাবে না বা টাকা আমি দিয়ে নিব না, অতএব আপনি দাবি ছাড়া রেখে যেতে পারেন, চাইলে আপনি ক্লিয়ার কাট বলে দিতে পারেন। আর যদি এত কম মূল্যের হয় যে এটা ওজনে বিক্রি হয় অথবা আপনার এটা ভাঙাড়ি হিসাবে বিক্রি হয়, তাহলে তো সেক্ষেত্রে এটা নিয়ে আর কারোর দাবি থাকার কথা না। যদি এই পর্যায়ের হয় তাহলে সেক্ষেত্রে আপনি না বললেও সেটা জায়েজ হতে পারে, মৌন সম্মতি থাকলে। আর যদি সেটার ভালো একটা ভ্যালু থাকে তাহলে অবশ্যই কাস্টমারকে বলতে হবে। অনেক আপনার টেইলার্সরা আছেন যে তারা কাপড় রাখেন সেলাই করার জন্য, তো কাপড় কাটাকাটি করার পর দেখা যায় বড় বড় ভালো ভালো টুকরা বের হয়, এই টুকরা দিয়ে যদি আরও পোশাক হয়, আরও দরকারি কাজ হয়, তাহলে সেটা অবশ্যই কাস্টমারকে ফেরত দিতে হবে। আর যদি সেটা এত ছোট হয় যে এটা এমন উল্লেখযোগ্য কিছু না, জোড়াতালি দিয়ে কিছু করা যাবে, তাহলে ওইটার প্রতি কাস্টমারের দাবি যদি না থাকে বা সচরাচর এরকম কেউ দাবি না করে, তাহলে সেক্ষেত্রে ওইটা রাখলে জায়েজ হবে। কিন্তু একটা ভালো টুকরা বের হয়েছে, সেটা দিয়ে একটা ভালো কিছু হতে পারে, আপনি কাস্টমারকে ফেরত দিবেন, এরপর কাস্টমার না নিতে চাইলে আপনি নিতে পারেন। কিন্তু অনেক দোকানদার আছে বড় টুকরা বের হলে সরায় রাখে এবং বুঝতেও দেয় না, বরং উল্টা বলে না না তেমন কিছু তাই, ঠিক না বেঠিক? তো এরকম করলে সেটা কিন্তু জায়েজ হবে। ইসলাম শুধুমাত্র মাহফিল শোনার নাম না, ওয়াজ শোনার নাম না, ইসলাম শুধুমাত্র নামাজ রোজা তেলাওয়াত করার নাম না, ইসলাম হলো আল্লাহর হকের পাশাপাশি বান্দার যাতে কোনো হক নষ্ট না হয় সেদিকটা খেয়াল করার নাম। আল্লাহ আমাদেরকে বান্দার হকের উপরে সাবধান থাকার তৌফিক দান করুন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খের।